আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি আল্লাহ রহমতের সহমতে। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো বিকেল থেকে স্টার্ট করলাম, এখন হলো মা আসবে। আমার বিয়ের পর প্রথম আমার মা হলো আমার বাসা আসতেছে। মা হলো নানু বাসা গেছিল, বাবা আর মা বেড়াতে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম, তারপর সাবিনা আপু ব্যস্ত হয়ে পড়ছিল, ভাইয়া কাজের জন্য যাইতে পারে নাই, এই জন্য আমরা আসলে যাইতে পারি নাই। মা আমাদের জন্য অপেক্ষা করতেছিল নানু বাসায়, তারপরে বললাম যে আমরা এখন আসতে পারতেছি না, আবার অনেক বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে বলে নানুদের ওখানে, তো শুধু শুধু যাইয়া বৃষ্টির মধ্যে মনে করেন ঝামেলা করে যাবো, এই জন্য আর আমরা যাইনি। আমরা বলছি নেক্সট টাইম আমরা যাব, কিছুদিন পরে যাব, এখন না যাই, 2-3 মাস পরে পরে যাব। তো এই জন্য মা হলো তাড়াতাড়ি চলে আসছে। তো আজকে হলো আসতেছে আমাদের বাসায়, সাবিনাপুকে নিয়ে আবারও যাবে। সাবিনাপু হলো 2 দিন আগে আসছিল, মানে আসছে আমাদের বাসায়, ডক্টর দেখাবে এই জন্য আসছিল, আবার আমাদের বাসায় বেড়াতেও আসছে। তো আপুর নিয়ে আবার গ্রামে চলে যাবে, এই জন্য বাবা মা হলো আমাদের বাসা আসতেছে। তো বিয়ের পর প্রথম বাবা মা আমাদের বাসা আসতেছে, তার মধ্যে আমি মনে করছিলাম হয়তো সন্ধ্যা হবে আস্তে আস্তে, বাট সন্ধ্যা হয় নাকি, এখন কটা, 4টা বাজে, তো এরকমই 3টা বা 4টা, আমি 3টার কথা শুনছি। তা আমি হলো একটু ঘুমাইছিলাম একটু খাওয়া দাওয়া করে, আমার চোখ মুখ এই জন্য একটু ফোলা ফোলা লাগতেছে। তো আপনাকে বলছি যে নানু আসতেছে, এটা বলার পর থেকে বারবার দরজা খুলে নানু কই নানু কই নানু কই এরকম করতেছে। আপনি তুমি কি করতেছো? তো আমার মেন নামে একটা হলো চ্যানেল খোলা হয়েছে, ওটা আমার নিজেরই চ্যানেল ছিল, ওখানে আমার নিজেরই কাজ করার কথা ছিল, কিন্তু আসলে হয় না, আমি এই এই চ্যানেলে কাজ করতে পারি না, ওটার মধ্যে কীভাবে করবো, ওটার মধ্যে হইতেছে না। আবার হলো কি, আমার মেয়ে খেলনা অনেক ই করে, কারণ পছন্দ করে, বাচ্চা কাচ্চারা খেলনা পছন্দ করে, খেলনার উপরে অনেক টাকা নষ্ট হয়, আর ও মনে করেন অনেক ভিডিও দেখে খেলনার। তো আমি চিন্তা করলাম ওর পিছনে যেই পরিমাণ খেলনা যায়, আর আমি চাইলেও কিন্তু এটা অফ করতে পারবো না, সব বাচ্চা কাচ্চাদের কিন্তু খেলনা লাগে, এবং কি আমার মেয়েরও লাগে। তো ভাবলাম যে আমার ওই চ্যানেলটার মধ্যে আবদিয়ার ই করে দেই, যাতে আবদিয়া যে খেলনাগুলো আনে খেলনার ই করতে আনবক্সিং করতে পারে, জাস্ট অতটুকুই, এটা ছাড়া আর কিছু না। আবদিয়াস লাইফ আমার মেয়ের চ্যানেল, যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বাচ্চা কাচ্চারা আবদিয়ার ওখানে পড়াশোনা টুকিটাকি আবদিয়া যা যা করে একটু শেয়ার করব। তার মানে এই না যে মেয়েকে দিয়ে বিজনেস করার কোনো ইন্টেনশন এরকম কোনো কিছু না। আপনারা অনেকে অনেক বাজে কমেন্ট করতেছেন, অলরেডি আমার মেয়ে আমার আমার ভিডিওতে আসে, সবার ভিডিওতে যায়, এমন না যে আমার মেয়েকে আমরা ভিডিও করাই না, বা ফিউচারে করবো কিনা সেটাও আমি জানি না, কিন্তু এখন বর্তমানে ওর যে ছোটোবেলার একটা অ্যাক্টিভিটি, খেলাধুলা, দুষ্টামি, ওর খেলনা, উল্টা পাল্টা অনেক খেলনা আমরা কিনি, ওটা দিয়ে যদি একটু টাইম পাস করে বা ই করে, ওটা যদি আপনাদের সামনে প্রেজেন্ট করে, অলরেডি আমি প্রেজেন্ট করতেছি ওর মেয়ে কী করতেছে না করতেছে, তারপর ওর খেলনাগুলো যদি আনবক্সিং করে ছোট্ট একটা ভিডিও আমরা করি, সবাই গল্প গুজব করে, এখানে খারাপ কিছু না। আপনারাও বলেন যে আপনাকে দেখা যায় না দেখা যায় না, তো সেই জন্যই হলো আমার ওইটা করা। তো এই জন্য অনেকেই অনেক কথা বলতেছেন, তো এই ধরনের কমেন্ট করবেন না, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর একটা চ্যানেল একটা ফিউচারের মতো, কারণ এখানে যে যত টাকা আর্নিং হয় একটা মেয়ের ভবিষ্যতের জন্য অনেক ই। তো আমি ভাবলাম যে যদি পারি আমি আমার মেয়ের জন্য এটা করতে, তো করি, সমস্যা কি, আমি যদি কষ্ট করতে পারি তাতে আপনাদের এত অসুবিধা কি, আমি বুঝি না, আমার হাত ব্যথা করতেছে, ই করে কথা বলতেছি তো হাত ব্যথা করতেছে, চলে আসছে দেখেন আমার মা হলো চলে আসছে। যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই দেখেন দরজা খোলার জন্য দরজা খোলার লেগে অপেক্ষা করতেছে, নানু কই নানু কই, আমি কইতাম নানু আসছে, না নানু নাই নানু নাই, আব্বার কি অবস্থা? বলো না, যাও মা বসো, কি আনছে এত কিছু? গাব্বা শ্বশুর বাড়ি থেকে আমার বাপে তো ফেন্ডা সারো, হ্যাঁ আমার বাবা এখনো শ্বশুর বাড়িতে যে ভালোবাসাটা নি পায়,
আল্লাহ, যা ই করো পড়ে যাবা। রাস্তাঘাট ভালো হয়েছে না আগে থেকে? কিন্তু রাস্তাঘাট আগের মতো খারাপই। রাস্তাঘাট তো ভালো হওয়ার কথা, কারণ আমরা তো আর কয় বছর আগে গেলাম যেন, 2 বছর আগে গেছি না, তখন রাস্তাঘাট দেখলাম না, তা এখন তো ভালো হওয়ার কথা। ওই জায়গায় যত বড় নেই, এক জায়গা দেখ সমস্যা হয়ে থাকে, আমি এই বয়ে যাই না উপর দিয়া কতটা করবো। আপা ফ্রেশ হওয়া, আমি ঈদে একটু আম কাটি, ঈদি সর্বদি নানু বলে পিঠা বানায়, নানু বানা দিছে না মামানি বানায় দিছে, মামানি বানায় দিছে এটার মধ্যে কই পিঠা, চিতাই পিঠা, এই যে চিতাই পিঠা, ওর মধ্যে কি কি আর কি কি, তেলের পিঠা, ওয়া কার জন্য তোমাকে কি দেখাচ্ছ? এটা পিঠা, হ্যাঁ পিঠা বলো, পিঠা খাইবা তুমি, হ্যাঁ খাবা তুমি এটা, চলো আমি এখনই ভাই যাই দিতেছি তোমার, চলো। আমি ভাবলাম যে পিঠাটা ভাইজা দিয়ে আমার বাচ্চা হওয়াছে, মা নিয়ে আসছে, আর এই পিঠা আমরা তো আমি পরে খাই না, এর আগের বারও নানি কয়েকবারই পাঠাইছে, কিন্তু আমি হলো পিঠাটা জলটা একটু কমে দিই। এটা পিঠা বাজার শেষ, এখন আমরা যে পদ্ধতিতে বানাইতাম, আর এখন তো ব্লেন্ডার বের হয়েছে, অনেক পদ্ধতি বের হয়েছে গুড়ি করার জন্য না, আগে তো শুধু আমরা পাটাই বাইটা বা গুড়ি গুড়িটা কাজ করতাম, এর জন্য আমাদের অনেক পরিশ্রম হতো, আরে দিনের বেলা খাইতে চান না তুমি, রাত্রিবেলা কি তুমি ঘুমাই না কিন্তু কি দেখো না,
তখন ওটা 12 সকাল না খানা দুপুর তখন আবার সকাল সবারই তো ঘুম কিন্তু অনেক প্রিয়, ঘুম জিনিসটা অনেক প্রিয়, ঘুমটা আর চেষ্টা করলো না, ও রাতে ঘুমাইতে পারে না, এমন না যেন কি কাজ আছে কি জন্য ক্লান্ত হইব, এই জন্য হলো মনে করেন আমি ঘুম আসে কি ভাঙে ফেলছে আব্দের হাতে আরো কয়েকটা ভাঙা দরকার ছিল, ভাঙে নাই, একটা না ছিল হালকা স্ক্র্যাচ পরে ওটাই ভাঙছে, ওরা খুশি হবে মানে কামড় দিব, কামড়ে কামড়ে মজা। এটা কি আর পড়ছোস ফার্স্ট টাইম? দেখ খুবই সুন্দর হোক, আমরা জুস খাবো না, ওই যে মান্নাতকে নিয়ে হচ্ছে খেলতেছে ওর নানি, বাবা কু তোমাকে থেকে গেছে গা আব্দিয়া কু আব্দিয়া এই নানি আসছে, হ্যাঁ নানি আসছে তো, নানির সাথে খেলো, খেলবে না, রাগ করছো, রাগ করে না, তুমি কি রাগ করেছো কন্যা, তুমি কি ভালো আছো কন্যা, তুমি কি মন খারাপ কন্যা, তোমার কোনটা আমি কি আপনাদের ক্লাস ভাঙছে ভাঙা জায়গায় ঠিক করছে তো, ঝাড়ুটা দিচ্ছে না ভাঙা জায়গায় দেখো বেশি পইরা গেছে গা চিতই পিঠা মানে সফট হয়ে গেছে না, নরম হয়ে গেছে না, তাই আধা ঘন্টা হয়েছে, মা আর আব্বা হলো ফ্রেশ হইলো, তো ভাবলাম আগে নাস্তার ব্যবস্থা করি, এই জন্য হলো যেখানে ট্যাংয়ের শরবত, আম, তারপর নানাবাসা থেকে পিঠা আনছি, পিঠা ভেজে দিয়েছি, দুই রকম পিঠা, বিস্কিট, এটাই ছিল। খাও তুমি, আম খাও না, তোমার জন্য একজন মানুষ লাগে, আব্দিয়া তুমি খাও না মা।
বিস্কিট খাবা? জুস খাবে? খাবা? মকটাটা ভালো না, ওই ইয়ে থেকে তো সাবিন আপটা খাই দেখ। তিনটা আছে গ্লাস, সব ভেঙে গেছে। ছয়টা না আর কই? ভেঙে গেছে, তিনটা ভেঙে গেছে। আজকে একটা ভাঙছে, বুয়া একটা ভাঙছে, আর হয়েছে মোটর একটা ভাঙছে। আটটা কি ভাঙছে? চার থেকে আরেকটা কি ভাঙছে? আপু ভাঙছে, কই বা আপু ভাঙছে, একটা আমি ভাঙছি। তুমি আরো কিনা নিবা, আনসারটা গুড হয়েছে। তুমি খাও না, আম খাও না, আম বলে তো পছন্দ। এলগার বেশি করে কাটছি, বসো এখানে বসে খাও। আব্বার পছন্দ, আব্বার কতগুলো আম আছে জানো, ওই যে সিঙ্গা খাওয়ার জন্য। দুপুর আমি রান্না করছিলাম, আমার মাংস রান্না করছিলাম, আমার খাওয়া শেষ করে ফেলছে। এখন মা আব্বা আসছে, আমি ডাল রান্না করলাম, কোন ইয়ের কাছে গেছেনি হ্যাঁ দেখেন আবারও পেঁয়াজটা ভাজা শেষ। ওই যে কি জানা কয়, আমার তো মনে হয় কারণ এরা এইসব বিশ্বাস করে। এই টাইপের না গো, আমার মনে হয় এরকম কিছু একটা করছে তারা। অনেকে অনেক জানে এই ধরনের ফালতু জিনিস বিশ্বাস করে। দেখেন ওখানে হলো গল্প করতেছে, বাতের একা অন্য, দুই দিনের পর আগে বাতের একা অন্য। আমি যে বাতের করি করলো ভাজিটা, মা অনেক পছন্দ করে, ভালো করলো ভাজিটা করে দিই। এই যে টিম গুণটা হয়ে গেছে, বাবা হলো ভাত খেতে বসছে। এখন পর্যন্ত আমার একটা তরকারি আছে, তো বাবার হলো ক্ষুধা লাগছে একটু বেশি, কারণ জার্নি করে আসছে বোঝে নেই। তো আমি মনে করি রান্না বান্না করে দুপুর আমি একটা খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া করছি, আমাকে সবাই খাইছে, তা আমি একটু ঘুমাইছিলাম। আমি জানি হয়তো সন্ধ্যার দিকতে আসবে, কিন্তু মা হলো তাড়াতাড়ি চলে আসছে, ঝটপট করে রান্না করলাম। আর আমি এখন তরকারিটা রান্না করবো, তারপরে হলো সবাই খাবে আবার। তো এখানে মা আর বাবা হলো ভাত খাইতেছে, আর আমি হলো এই যে এখানে আমার মার পছন্দের প্রিয় এমনকি সাবিনাপুর পছন্দের মাছ রান্না করব। এখানে হলো আলু দিছি, কালা বেগুন দিছি, আর হলো টমেটো, কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ দিয়ে দেব। এটা মা অনেক পছন্দ করে, চচ্চড়ি করব। পেঁয়াজ একা হাতে কোটা বাটা, তারপর রান্না বান্না একটু সময় লাগতেছে, এক ঘন্টা হয়েছে মারা আসছে। তো এক ঘন্টার মাঝে আমি করলা ভাজি, ডাল, ডিম ভুনা এগুলো করে দিছি। এটা করতে একটু সময় লাগবো, মানে এখন হয়ে যেত আর পাঁচ মিনিট আসলো, দূরে থেকে আসছে তো এই জন্য আর আমি বেশি চাপ দিতেছি না, বললাম যে খেয়ে না। রাতের দিকটা হলো দেখি কি রান্না করা যায়। তাতে ডিম খাব দিয়া, ডিম এক এক খাব, এক দাও তো আপনাকে হাত দিয়ে দাও, ওই যে ভাঙা দাও, ডান হাত, ডান হাত
দেখি তো কোন হাতে নি সব দিয়া ডাকো মানতা আই না কা গুড জব তে যেখানে হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন দিয়ে দিছি এখন হলো তেলটা দিয়ে দেব তেলটা একটু বেশি দিব কারণ এটা চচড়ি করতে হবে তো এখন হলো মাইখা নিব সুন্দর করে লাস্টের দিকটা হলো একটু ধনিয়া পাতা দিয়ে দেব এটা যদি বাইলার গুঁড়া দেয় এইভাবেই করা যায় এই মশলাগুলো এই সবজিগুলো দিয়ে রান্না করা যায় অনেক মজার হয় অনেকদিন তোর মার হাতে রান্না দেখতেই আমার কাছে খুব ভালো লাগতেছে এটা একটু চচ্চড়া হবে একটু লাইগে যাবে এটা তো ভাত খেতে খুব মজা হয় সেই দেখেন তরকারির অবস্থা তেল উঠে গেছে একদম চচ্চড়ো হয়ে গেছে একদম নিচ দিয়ে ওই হালকা পোড়া লেগে গেছে এই তরকারিটা খাইতে যে কত সুস্বাদু যারা খায় তারা জানে তো আজকে মার পছন্দের একটা গুঁড়া মাছ রান্না করলাম বোনের এবং কি মায়ের করলা ভাজি ডিম ভুনা ডাল এগুলো রান্না করছি তো এগুলো দিয়ে হলো তারা খাইয়ে দিতেছে গুড়া মাছটা খাবে বগিতে রাত্রে খাবো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।